হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েলদের ব্লগস চ্যানেলে। একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে ভোলা মাছের পাতলা ঝোল। তো দেখো, আমি এখানে দু পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। চলো রান্নাটা পুরোপুরিভাবে তোমরা দেখতে থাকো, মাছে কেউ স্কিপ করবে না। মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম নুন। কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছ। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। রসুনটা থেঁটো করে নেওয়া হচ্ছে। আর এদিকে মাছ ভাজা প্রায় হয়ে এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি, এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে। রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, থেঁটো করা আদা, থেঁটো করা রসুন আর গ্রেট করা আদা একসাথে সব দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো ভালো করে মেশার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। যেহেতু এটা ঝোল হবে তাই দিয়ে দিলাম আর একটু জল, এটা আবার ফুটবে, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা। হ্যাঁ, ফুলে গেছে, গ্যাসটা বাড়ানো আছে, এবার গ্যাসটা আমি কমিয়ে দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ডুবিয়ে দেবো মাছগুলো যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢোকে। এখনও নুন দিইনি, কারণ মাছ ভাজাতে যেহেতু নুন ছিল ওই জন্য নুন কীরমভাবে একটু দেখে নেব, তারপরে নুন দেব। দিয়ে দিলাম নুন। হয়ে এসছে রান্না। এবার আমি একদম লাস্টে গরম মশলা দিয়ে দিলাম, মানে থেঁটো করা লবঙ্গ, এলাচ, দারচিনি, একদম অল্প, একটুখানি দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ আমি থেঁটো করে দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব সুন্দর আসবে তাই। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর শুকাবো না ঝোলটা, এরমই থাকবে। একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের পাতলা ঝোল। তো দেখলে ভোলা মাছটা আমি রান্না করলাম, সমস্ত যাই কিছু দিয়েছি সব থেঁতো করে, পেঁয়াজটা খালি কুচি, টমেটোটা কুচি, আর কিন্তু সমস্ত কিছু থেঁতো করে, গরম মশলাও থেঁতো করে দিলাম, রসুনটাও থেঁতো করে, আর আদাটা গ্রেট করে, ওই থেঁতোই বলতে পারো। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে, স্মেলটা তো অসাধারণ আসছে, খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে। অন্য সময় রান্না করলে কী বলো তো, পাপা আগে বেরিয়ে যায়, মানে হয় না, হয় আমি খেয়ে বলি কেমন হয়েছে, বা আমি বলি না যে এমনি খালি বলে দিই ভালো হয়েছে, আমি খেয়ে তোমাদেরকে বলি না, সেই ভিডিওটা দিই না। কিন্তু আজকে পাপা আছে, তো পাপাকে একদম খাইয়ে পাপার থেকে আমি জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। চলো দেখতে থাকো। খেয়ে বলবে কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, তো বন্ধুরা আমি রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও, আর দেখে তো ভালো লাগবেই, রান্না করে তোমরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারো সমস্ত রকম থেঁতো করা মশলা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের দিন, টাটা।